শাসনে শ্বশুরে নিষ্পেষিত যুদ্ধ বিধ্বস্ত দেশে বাঙালির সম্পদ ছিল শুধুই পোড়ামাটি। প্রকৃতি নির্ভর কৃষিকে পুঁজি করেই সোনার বাংলা গড়ার স্বপ্ন বুনেছিলেন বঙ্গবন্ধু। 50 বছরে বারবার মুখ থুবড়ে পড়লেও বাংলাদেশ এখন ডিজিটাল রাষ্ট্র গড়ায় পথ দেখাচ্ছে পুরো বিশ্বকে। যুদ্ধ বিধ্বস্ত দেশে কম্পিউটার বলতে এসি রুমে আবদ্ধ এক সম্ভ্রান্ত যন্ত্র। প্রায় 200 বছর ব্রিটিশ আর 24 বছর পাকিস্তানিদের নিষ্পেষণের পর বিপর্যস্ত অর্থনীতি নিয়েই বাংলাদেশের হাল ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার প্রথম প্রহরে আইসিটিতে বাংলাদেশের অর্জন বলতে ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে কৃত্রিম ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন এবং আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের সদস্য হওয়া, সেটাই ছিল শুরু। তবে এই স্বপ্ন সহজে পূরণ হয়নি। 75 পরবর্তী সময়ে উল্টো পথে রওনা দেয়া বাংলাদেশে পরবর্তীতে আসা ক্ষমতাসীনরা দেশের ভালো মন্দটাও বুঝে উঠতে পারেনি। সাবমেরিন কেবলের সংযোগটা যখন আমাদের এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসে, বাংলাদেশ তখন সাবমেরিন কেবল সংযোগের জন্য বিনা পয়সায় সংযোগ পাওয়ার একটা সুযোগ পেয়েছিল। বেগম খালেদা জিয়া বললো যে এটা নাকি সংযুক্ত করা যাবে না, কারণ এটা সংযুক্ত করলে বাংলাদেশের সকল তথ্য প্রকাশ হয়ে যাবে। 90-এর দশকে মোবাইল ফোন, ধীরে ধীরে বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে টেলিভিশন সংস্কৃতি ও প্রযুক্তির উত্তরণ, কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার সহ নানাভাবে আইসিটি খাতে এগিয়েছে দেশ। এরপর থেকেই প্রযুক্তি দুনিয়ায় শুরু হয় বাংলাদেশের পথ চলা। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যে কাজে যেভাবে মিডিয়ার জন্য ব্যবহৃত হয়েছে, কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়েছে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই হয়তো ভিন্ন মাত্রার, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হবে। সেই প্রযুক্তির পথ চলা ডিজিটাল বিপ্লবে রূপান্তর হয় 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ঘোষণায়। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার আইডিয়া কার্যত লুফে নিয়েছিল বাংলাদেশের তরুণ সমাজ। এরপর শুধুই এগিয়ে যাওয়া, একে একে পূরণ হতে থাকে ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল 4 স্তম্ভ: মানব সম্পদ উন্নয়ন, জনগণের অংশগ্রহণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি খাত দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি। 2015 সালে বাংলাদেশ থেকে লিখিতভাবে আইডিয়া ধার করে মালদ্বীপ ডিজিটাল হওয়ার ঘোষণা দেয়। বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে সম্প্রতি পাকিস্তানও একই পথে হাঁটা শুরু করেছে। একটা শক্ত ভিত্তির উপরে ডিজিটাল বাংলাদেশ দাঁড়িয়েছে এবং আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে লক্ষ্য ছিল, সেটি অর্জিত হয়েছে এবং প্রত্যাশা থেকেও বেশি আমাদের প্রাপ্তি হয়েছে। প্রযুক্তি নির্ভর অর্থনীতির নানা সূচকেও বিশ্বের বহু দেশকে এখন পিছনে ফেলেছে বাংলাদেশ। ই কমার্স অ্যাসোসিয়েশন বলছে, 1 বছরে ই কমার্স খাতে লেনদেন হয়েছে 3,000 কোটি টাকা। বাংলাদেশই এখন তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন। কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রস্তুত হচ্ছে দেশের প্রথম অটোমোবাইল কারখানা। বাংলাদেশ এখন বিশ্বের 7ম বৃহত্তম ডেটা সেন্টারের মালিক। মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ ঘটেছে, চালু হয়েছে স্টার্ট আপ সংস্কৃতি, বেড়েছে অনলাইনে কেনাকাটা। কৃষিতে প্রযুক্তি বদলে দিয়েছে কৃষকের জীবন। কোভিড-19-এ যখন সমগ্র বিশ্ব ব্যবস্থা স্থবির, বাংলাদেশ সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ মানুষকে দেখিয়েছে নতুন পথ, জুগিয়েছে প্রেরণা। সরকারি অফিসগুলোতে চালু হওয়া ই নথি ব্যবস্থা সেবা কার্যক্রমকে আরও গতিশীল করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ে শিক্ষার্থীদের ক্লাস হয়েছে অনলাইনে। হাইটেক শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের জন্য সরকার 39টি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করেছে। এগুলোর কাজ শেষ হলে 3 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। যে জায়গাগুলো যে সমন্বয়ের দরকার ছিল, সে সমন্বয়টা হয়নি। আজকে যদি কেউ ঘরে বসে চায় যে আমি অনলাইনে দেখতে চাই যে কোন হসপিটালে কটা সিট খালি আছে, এই তথ্য কি পাওয়ার কোনো উপায় আছে? এই তথ্য কোনো উপায় নেই। এই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করা হয় সরকারিভাবে, কিন্তু এই তথ্যগুলো সাধারণ মানুষে পৌঁছে দেওয়ার জন্য যে একটা সহজ ব্যবস্থা দরকার ছিল, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। 2018 সালের 11ই মে প্রযুক্তি দুনিয়ায় আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। মহাকাশে ঠাঁই করে নাই বাংলাদেশের মালিকানাধীন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক। তবে এখানেই থেমে থাকা নয়, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করার মুখ্য উদ্দেশ্য ছিল যে এই জাতিকে সর্বসেক্টরে যাতে স্বনির্ভর হতে পারে, প্রতিটি সেক্টরে যাতে স্বনির্ভর হতে পারে, সেটার মুখ্য উদ্দেশ্য ছিল। রাজীব ঘোষ, DBC News, ঢাকা।